গত দরিদ্র আবুল কালামের পাশে দাঁড়িয়েছে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালি সহজ সরল প্রকৃতির আবুল কালাম মাকে নিয়ে অন্যের জায়গায় দিনযাপন করছিলেন দীর্ঘদিন থেকেই যেখানে নুনান্তে তাদের পান্তা ফুরায় সে অবস্থায় জমি কিনে নিজের একটি বসতগড় নির্মাণ গত কয়েকদিন আগেও তার কাছে ছিল স্বপ্নের মতো কিন্তু তার সেই স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছে প্রবাসীদের সংগঠন আবুল কালামের বাড়ি উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামে আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় জমি কেনার পর তাদের আবেদনের প্রেক্ষিতে সেই জমিতে গৃহ নির্মাণের উদ্যোগ নিয়ে ইতালিতে বসবাসরত বিয়ানীবাজারবাসীদের এ সংগঠন রবিবার গড় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালির সভাপতি জাসিম আহমদের সভাপতিত্বে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুল শুকুর এ সময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর ও ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালির বিয়ানীবাজার প্রতিনিধি আব্দুর রহমান আফজল যুবলীগ নেতা রুমেল আহমদ

সংগঠনের সকলের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন হবে বলে জানান ট্রাস্টের সভাপতি আমি এই এলাকার যত মুরবী আসন সবারকে ধন্যবাদ জানাই যে আমরা এই সহযোগিতা করছেন এবং যে বাড়িটা আজকে গড়টা পাইছে তার যে গড় জায়গাটা আপনারা রেজিস্টার করে দিয়েছেন আমরা যে আমরা ওয়েলফেয়ার আস থেকে গোড়টা দিতে পারছি আমরা আগামীতে ইনশাআল্লাহ আরও এরকম গড় খুঁজাইয়া আমরা চেষ্টা করবো আমরা কি আপনারা দোয়া করবা আমরা বিন্দ্র ওয়েলফেয়ার যত সদস্যবিন্দু আসন যত মিটিতে বর্তমানে রয়েছেন বা সাবেক আসলা সবার প্রতি আমরা সব সকলের পরিশ্রমে কিন্তু আজকে এই গোটা আমরা উদ্বোধন করতে পারছি প্রবাসীরা এলাকার উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করছেন উল্লেখ করে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় ও এলাকাবাসী আমি তাদেরকে সাধুবাদ জানাই যারা ইতালিতে বিনোভেজার ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ আছেন নেতৃবৃন্দ আছেন এবং মুরব্বিয়ান যারা আছেন এবং যারা সমগ্র ইতালিতে আছেন যারা এই সংগঠনের সাথে নাই তাদেরকেও আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং উৎসাহিত করতে চাই যে আপনারা যেভাবে কাজ করছেন আমিও বিদেশে ছিলাম আমি দেখেছি যে মানুষ কত কষ্টে তার দিনাতি যাপন করে তার প্রয়োজন মিটিয়ে দেশের মানুষকে তারা সহযোগিতা করেন আমি কৃতজ্ঞতা জানাই বিয়ানীবাজার পৌরসভার পক্ষ থেকে সকলকে যে যারা এই কষ্টার্জিত অর্থ দিয়ে দেশের মানুষকে সহযোগিতা করছেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইতালির কর্মকর্তা কর্মচারী এবং তারা শুভাকাঙ্ক্ষী যারা আর্থিক সহযোগিতা করেছেন প্রবাসে থেকেও তাদের যে এই অর্থ গ্রামের উপার্জকিত অর্থ দিয়ে যারা এই গরিব মানুষকে সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে এই যা যা দান করবেন অনুদান যেগুলো আমরা ব্যক্তি তাদের অনুদানে আমাদের হৃদয় ছুঁয়ে গেছে আমরা ছড়িয়া গ্রামবাসী মহৎ পর্যন্ত তাদেরকে স্মরণ রাখব তাদেরকে যেন আল্লাহ পাকসরা জীবন সুখে সম্মানে রাখেন শহীদুল ইসলাম সাজু বাজার।